পাহাড়ের ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে বৈদ্যুতিক বাতি শুধু সুজাতার ঘরকেই আলোকিত করেনি, আলো জ্বেলেছে আগামীর পথ চলাতেও। কুপিবাতির দিন পেরিয়ে আলুটিলা পুনর্বাসন এলাকায় বিদ্যুতের সংযোগ তাই ত্রিপুরা পাড়ায় এনেছে নতুন স্বপ্ন। এখানে বিদ্যুৎ ছিল না, আমার বাচ্চা তাচ্চা পড়তে খুব অসুবিধা হয়। এখন বিদ্যুৎ আসাতে আমার বাচ্চারা সব রাত জেগে পড়তে পারছে, আমাদের অনেক সুবিধা হচ্ছে। এখানে অনেক তেলের দাম বেশি, এখন কারেন্ট আসাতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা এখন রাত জেগে পড়তে পারতেছি। বিদ্যুতের ছোঁয়া পেয়ে আধুনিক সব প্রযুক্তিও পৌঁছে গেছে পাহাড়ের ঘরগুলোতে। তবে শুধু জীবনধারাতেই বদল নয়, সুযোগ তৈরি হয়েছে আয়েরও। চালু হয়েছে ছোট ছোট কলকারখানা, বৈদ্যুতিক গাড়ি চালানোকেও অনেকে পেশা হিসেবে নিয়েছে পাহাড়ি এই জনপদে। আমরা আগে ছিলাম খুব বেকার, এখন টমটম আসছে যখন খাগড়ির সাথে, আবার তখন কিন্তু নতুন অবস্থা কারেন্ট ছিল না, আমরা এর চালাতে খুব কষ্ট হইতো। এখন তো নতুনভাবে এখন বিদ্যুৎ আসছে, আমরা এখন মনে করেন মোটামুটি ভালোভাবে চলতে পারতেছে। বিদ্যুতের কারণে লাইট, ফ্যান, টিভি সব কিছু চালাতে পারছে। আগে তো তেলের দাম বেশি, তেলে যাইতেছে খরচ, এখন তো একটু হালকা। বিদ্যুৎ বিভাগের হিসেবে গেল এক দশকে খাগড়াছড়িতে 52,000-এরও বেশি সংযোগ দেয়া হয়েছে, নতুন সঞ্চালন লাইন স্থাপন হয়েছে 1,000 কিলোমিটার। বাকি দুই পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে একই সময়ে 45,000 নতুন গ্রাহককে সংযোগ দেওয়ার মাধ্যমে সেখানকার 65% মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। শান্তি চুক্তির পর বান্দরবানে 32,000 নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ফলে সেখানেও 65% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বর্তমান পর্যায়ে এসে আমাদের আলোকিত হয়েছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো আমাদের থানচিকড়া উপজেলা, যেটা প্রথমে অনেক বিদ্যুৎই ছিল না, সেখানে আমরা 2017 সালে বিদ্যুৎ চালু করেছি। যেগুলো বিদ্যুতের আওতায় পৌঁছবে না সেগুলোর কাজও কার্যক্রম চলতেছে। পাহাড়ের দুর্গম যেসব এলাকায় জাতীয় গ্রিডের লাইন নেই, সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ চলছে। এরই মধ্যে 11,000 পরিবার এর সুবিধা পাচ্ছে, নতুন করে 40,000 পরিবারকে এর আওতায় আনার কাজ চলছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, বান্দরবান।